ছেলেটা এমন বহু দেখে বিয়া করলো, আমার জীবনটা একদম কেরাসিন করে দিল। এই থাল্লা ধোয়া হলে কাপড়লা কাচিয়ে নিয়ে আসবে। কি করলে গো শ্বশুরটাকে? তোরা চুপ থাকো, কাজ করো। আর শ্বশুর তোমাদের যেটা হলে জন নিয়ে আসবে। দাঁত লাগিয়ে গেলে আছো, কাজ করো। এবার তোরা দাঁত দেখাচ্ছ নাকি? যেটাতে কি হচ্ছে যেটাতে? ভব তুই শ্বশুর হবি রে, তুই কেন প্রণাম করছিস? তোরা কাজ করতে কি হচ্ছে? কাজ করতে কি হচ্ছে? আমি একটু কাটারি যাচ্ছি মহিলা সমিতির টাকা জমা করতে, ঘরেই থাকবে। আর আমি যাবো বলতে ছিলি যে কোথায় যাবে? আনখাই হলো বিলাতি লাই সাপ দিতে হবে, সেই মোড় আনতে যেতে হবে। সাল্লা নাই যেতে হবে, মোড় না গেলে তোমাদের কোনো হজম হয় নাই বলো? আত্মা তবে হজম হয় একদিন এই মহিলা সমিতির টাকা জমা করতে, একদিন লক্ষ্মী ভান্ডার টাকা তুলতে, একদিন এই মিছিল আছে, মিটিং আছে, হাই যাবো এথা যাবো না, মানে তোদের হজম পুরো হাতে থাকে। হাই যাবে যাবো, হাই কি হলো তোমার চেঁচা সোজা? একটা খাতা লিখতে ভুলে গেলছি, গান ভুলতে গেলি, ঘরে দেখবে কোথা যাইও না। রোজে মনে চাপ রোজে মহিলা সমিতির মিটিং আছে, লক্ষ্মী ভান্ডার মিটিং আছে, আর জেলা পরিষদ যাতে হবে, এই পোস্ট অফিস যাতে হবে, অমুক অমুক ডেলি। কি হলো তুমি চেঁচাছো? গান ভুলতে গেলি, ঘরে দেখবে কোথা যাইও না।